তো আমাদের এখানে ম্যাচিউর ক্যারেক্টারগুলো আসলে কেউ করতে চায় না। যতক্ষণ লেখালেখি হবে তার মানে এখনো আমাকে নিয়ে লেখার কিছু আছে। আর না আমার আসলে অমন কোনো গ্যাপ এই জন্য তৈরি হয় না, কারণ আমি কিন্তু নট অনলি সিনেমা, আমি কিন্তু বিভিন্ন সেক্টরে কাজ করি। এর মধ্যে কিন্তু আমি একটা বিজ্ঞাপনও শেষ করেছি, ভীষণ রাইস কুকার। তারপরে মহবত ব্যাপারই করছি আবার, যেটা আসলে আমি 5 বছর ধরে করছি। তো যেহেতু আমি এতগুলো সেক্টরে কাজ করি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যাকে আমাকে দরকার হবে হয়তো বা উনি আমাকে অবশ্যই নক করবে। আর আরেকটা কথা কি, এখানে আমাদের একটা প্রবলেম আছে, যেমন আমি যতগুলো ছবির নাম বলেছি সবগুলো ছবিতেই কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে আমার বাচ্চা আছে, একটা হয়তো বা মেয়ে বাচ্চা সবগুলোতে। তো আমাদের এখানে ম্যাচিউর ক্যারেক্টারগুলো আসলে কেউ করতে চায় না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ আমার এখন কত 16-17 বছর চলছে, 16-17 ইন্ডাস্ট্রিতে এখন 16-17 বছরে ধরেন আমার কাছে যদি এরকম কোনো ক্যারেক্টার আনে সেটা আমি নিজেও কমফোর্টেবল না। আমার কাছে এই গল্পগুলাই খুব মানে কমফোর্টেবল এবং খুবই অদ্ভুত ব্যাপার। আমি কিন্তু স্পর্শী আর মায়েরও ক্যারেক্টার করেছি, কারণ আমার নিজের মেয়ের বয়সই 20 বছর। সো সেখান থেকে আমার এটা কেন মনে হবে না, আমি তো সিঙ্গেল ছবি দিইনি, আমি তো অনেক ছবি দিয়েছি, যেটা আমার মেয়ের সাথে অনেক ছবি দিয়েছি। আর ওখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে যে আমাদের এই ট্রিপটার সাথে যেহেতু ওই যে আইল্যান্ডটাতে আমরা গিয়েছি ওখানে ম্যাক্সিমাম ডেস্টিনেশন ওয়েডিং হয়, তারপর বার্থডে সেলিব্রেশন হচ্ছে পার্সোনালি। তো এই জন্য ওরা যখন ওখানে দেখলো যে আমার বার্থডে পড়ছে, আমার মেয়ের আসলে প্ল্যানিং ওটাই ছিল, ওই আসলে এটা খুঁজে বের করেছে। তো এই যে ফটোশ্যুটগুলো মানে মনে হচ্ছে যে কেউ শ্যুট করে, হ্যাঁ আসলে কারণ আমাদের প্যাকেজের সাথে এই শ্যুটটা ছিল যেদিন আমার বার্থডে ছিল। তো যে কেক ছিল, যে অ্যারেঞ্জমেন্ট ছিল, এগুলো আসলে সব আমার বার্থডের সাথে ছিল। না শুনেন, যতক্ষণ লেখালেখি হবে তার মানে এখনও আমাকে নিয়ে লেখার কিছু আছে। আর যেদিন থেমে যাবে তার মানে হলো এখন আর আমার এমন কোনো কিছু নাই, এমন কোনো কন্টেন্ট নাই, এমন কোনো কাজ নাই, এমন কোনো কিছু নাই যেটা নিয়ে আমাকে নিয়ে আর লিখতে পারে।